পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আমাদের মধ্যে একদল ব্যক্তি আছেন যারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সাধনার পদ্ধতি জানার চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী সাধনাও করছেন, বেশ কিছুদিন গুরু পরিবর্তন করছেন, সাধনা পরিবর্তন করছেন, কিন্তু কোনোটাতেই কি সাধনার কোনো ফল পাচ্ছেন না। যদি সেখানে আর কিছুদিন লেগে থাকতেন তাহলে হয়তোবা সাধনার ফল পাওয়া শুরু করতেন। একদা একজন বিজ্ঞ ব্যক্তি তার একজন সঙ্গীকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তারা দেখতে পেলেন যে একজন লোক জমির বিভিন্ন অংশে গর্ত করছেন। সেটা দেখে তারা দুজন সেখানে দাঁড়ালেন। তারা লক্ষ্য করলেন যে যিনি জমি খনন করছেন বা গর্ত করছেন তিনি জমির বিভিন্ন অংশে অনেকগুলো গর্ত করেছেন। এটা দেখার পর তাদের খুব আগ্রহ জাগলো যে আসলে এমনটা কেন করা হচ্ছে, কারণ সাধারণত তারা সেটা দেখে বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই এটা জমি চাষের জন্য না, তাহলে জমির মাঝখানে এমনটা করার কারণ কি। ঠিক এই চিন্তা থেকে তাদের মধ্যে আগ্রহ জাগে, উৎসুক জাগে। তারপর তারা সেই ব্যক্তিকে প্রশ্ন করে যে আপনি জমির বিভিন্ন অংশে কেন গর্ত করছেন, এর কারণ কি, আপনার উদ্দেশ্য কি। তখন সেই মাটি খননকারী ব্যক্তি তাদেরকে জবাব দিয়ে বললেন যে আমি এখানে একটি কুয়া বা কূপ খনন করতে চাচ্ছি যেন আমি এই জমি চাষ করতে পারি, এখানে পানির খুব প্রয়োজন চাষাবাদের জন্য। যদি আমি এখানে একটি কূপ খনন করতে পারি, কূপ বানাতে পারি বা কুয়া বানাতে পারি, তাহলে আমি খুব সহজেই আমার সেচের কাজ করতে পারব, ফলে আমার ফলন ভালো হবে, তাই আমি চেষ্টা করছি এখানে একটি কূপ খনন করতে। তো এই কথা শুনে তো তারা আরও অবাক হলো এবং অবাক হয়ে তারা প্রশ্ন করলেন যে আপনি কূপ খনন করবেন একটি, তাহলে এত জায়গায় গর্ত কেন করছেন। তখন সেই খননকারী ব্যক্তি জবাব দিল যে আমি সব জায়গায় খনন করেছি, গর্ত করেছি, কিন্তু কোথাও থেকে পানি উঠছে না, তাই আমি বিভিন্ন জায়গায় পানি খননের চেষ্টা করছি, এক জায়গা না এক জায়গা থেকে তো পানি উঠবেই। এই কথা শোনার পর সেই বিজ্ঞ ব্যক্তি আরও তাজ্জব হলেন, কারণ সেই ব্যক্তি যে গর্তগুলো করেছেন সেগুলোর সবই প্রায় দুই হাত তিন হাত এরকম, আর সে অনেকগুলো গর্ত করেছেন। যতগুলো গর্ত করেছেন তার অর্ধেকের অর্ধেক গর্ত যদি তিনি একটি জায়গায় করতেন তাহলে অবশ্যই সেখান থেকে পানি বের হতো, কিন্তু সব জায়গায় থেকে একটু একটু করার কারণে কোনো জায়গা থেকেই কি পানি বের হচ্ছে না। তখন সেই বিজ্ঞ ব্যক্তিটি উক্ত ব্যক্তিকে পরামর্শ দিলেন যে আপনি একাধিক জায়গায় এভাবে খনন না করে বা গর্ত না করে যদি আপনি একটি জায়গায় গর্ত করতেন বা খনন করতেন তাহলে অনেক আগেই আপনি পানির সন্ধান পেতেন, কিন্তু আপনি তা না করে বিভিন্ন জায়গায় করেছেন একটু একটু করে, ফলে কোথাও থেকে আপনার জল বের হয়নি, আপনি জলের সন্ধান পাননি, আপনার এই পুরো পরিশ্রমই কি বৃথা। অথচ এর চাইতে খুব কম পরিশ্রমেই আপনি একটি কুয়া বা কূপ খনন করতে পারতেন আর আপনার সেচের ব্যবস্থাও হয়ে যেত, আপনার পরিশ্রমও সার্থক হতো, কিন্তু এখন আপনার পরিশ্রম বৃথা, অথচ আপনি অনেক পরিশ্রম করেছেন। ঘটনাটি মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। আমি ঘটনাটি হুবহু বলতে পারিনি, আমার যতটুকু মনে ছিল আমি ততটুকু বললাম। তো এই ঘটনা থেকে আসলে আমরা কি শিখলাম। আমাদের মধ্যে একদল ব্যক্তি আছেন যারা বিভিন্ন গুরুর কাছে যান, তারা এই যুক্তি দেখান যে আমি এখানে দুই বছর ছিলাম, আমি সাধনায় কোনো উন্নতি করতে পারিনি, কোনো ফল পাইনি, তাই আমি আরেক গুরুর কাছে গিয়েছি, সেখানে আমি তিন বছর ছিলাম, সেখানেও আমি কোনো ফল পাইনি, তাই আমি আরেক গুরুর কাছে গিয়েছি, এভাবে আমি আর দশজন গুরু পরিবর্তন করেছি, তাও কি আমি সাধনায় কোনো ফল পাইনি, তিনি যে সাধনা শিক্ষা দিয়েছিলেন সেখান থেকে আমি কোনো ফল পাইনি। বা এমনও দেখা যায় যে একটি সাধনা কেউ করছেন নির্দিষ্ট পদ্ধতিতে,
সেটা করার পর তিনি ফল পাচ্ছেন না, তিনি আবার কোনো নতুন পদ্ধতি অবলম্বন করছেন, তিনি ফল পাচ্ছেন না, আবার কোনো নতুন পদ্ধতি অবলম্বন করছেন, তিনি ফল পাচ্ছেন না, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সাধনার পদ্ধতি জানার চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী সাধনাও করছেন বেশ কিছুদিন, কিন্তু কোনোটাতেই কি ফল পাচ্ছেন না। গুরু পরিবর্তন করছেন, ব্যক্তি পরিবর্তন করছেন, শিক্ষক পরিবর্তন করছেন, সাধনা পরিবর্তন করছেন, কোনোটাতেই কি সাধনার কোনো ফল বাকি? সাধনার যে ধোঁয়া, অগ্নি থাকলে তো অবশ্যই সেখান থেকে ধোঁয়া তো আসবে, সেই ধোঁয়াও দেখতে পাচ্ছেন না, ফলে হতাশ হচ্ছেন এবং কি নতুন কোনো সাধন পদ্ধতি বা নতুন কোনো গুরু খুঁজছেন। এরকম প্রায়ই ঘটে, অনেককেই এরকম দেখা যায় যারা সাধনা পরিবর্তন করে, গুরু পরিবর্তন করে বারবার, কিছুদিন পর পর। দীর্ঘ সময় হলে ব্যাপারটা ভিন্ন, বা গুরু যদি ভ্রান্ত হয় সেটাও ভিন্ন বিষয়। আমি তাদের কথা বলছি যারা 2-3 বছর পর, 1 বছর পর পরই গুরু পরিবর্তন করেন বা সাধনা পরিবর্তন করেন, বা সাধনায় কোনো ফল না পেয়ে বিরক্ত হয়ে অন্য কোনো সাধন পদ্ধতি অবলম্বনের চেষ্টা করেন, তাদের কথা। বারবার মুর্শিদ গুরু বা পীর পরিবর্তনের ফলে বা এই সাধন পদ্ধতি পরিবর্তনের ফলে কোনোটাতেই কি সাধনার ফল লাভ হয় না? ঠিক সেই কূপ খনন করার মতো, যদি সেখানে আর কিছুদিন লেগে থাকতেন তাহলে হয়তোবা আপনি সেখানে জলের সন্ধান পেতেন, সাধনার ফল পাওয়া শুরু করতেন। কিন্তু 2-3 বছর করলেন, তারপরে আপনি ভাবলেন যে এই গুরুর কাছে থেকে কোনো লাভ নেই, 2-3 বছর থাকলাম কোনো ফল পেলাম না, আমার অন্য কোনো কামেল গুরুর কাছে যেতে হবে। আবার একজন কামেল গুরুর কাছে গেলেন, সেখানেও 2-3 বছর থাকলেন, সেখানেও কি কূপ খনন করতে পারলেন না, জলের সন্ধান পেলেন না, সাধনার কোনো ফল আপনার চোখে পড়ল না, আবার গুরু পরিবর্তন করেন। ঠিক এইভাবেই জীবনের শেষ পর্যন্ত চলে আসেন, তবুও কি সাধনায় কোনো ফল আসে না, শুধু গুরুই পরিবর্তন করে যান। বা দেখা যায় যে একটি সাধনা করছেন নির্দিষ্ট পদ্ধতিতে, 2-4 বছর করলেন কিন্তু ফল পেলেন না, আবার কোনো নতুন পদ্ধতি অবলম্বন করছেন বা কারো কাছ থেকে শিখছেন যে আমি তো এভাবে সাধনা করলাম কোনো ফল পেলাম না, আমাকে অন্য একটি পদ্ধতি বলে দিন, বা গুরুকেই বললেন, তখন দেখা গেল যে গুরু আরেকটি পদ্ধতি দিলেন, সেটাও আবার 4-5 বছর করলেন কোনো ফল পেলেন না, এভাবেও জীবন কেটে গেল, কোনোটাই ফল আসলো না। অথচ যদি আপনারা এমনটা না করে একজন কামেল ব্যক্তির কাছে স্থির হয়ে একই সাধনা একইভাবে দীর্ঘদিন করতে থাকতেন, দীর্ঘ সময় নিয়ে, তাহলে হয়তো হতে পারতো যে 3 বছরের জায়গায় 6 বছর, 6 বছরের জায়গায় 12 বছর আপনি কোনো ফল পেতেন, পানির সন্ধান পেতেন, কিন্তু আপনার সারাটা জীবন এভাবে নষ্ট হয়ে যেত না। হয়তোবা গুরু পরিবর্তন না করলে, সেই গুরুর কাছে আর কিছুদিন থাকলে হয়তোবা তিনি আপনাকে মূল্যবান কোনো রত্ন দিতেন, হয়তোবা আপনার পরীক্ষার সময় শেষ হয়ে এসেছিল, তিনি আপনাকে আর 6 মাস 1 বছরের মধ্যেই কোনো মূল্যবান সাধনা বা জ্ঞান দান করতেন, কিন্তু আপনি তখনই তাকে ত্যাগ করলেন, আপনি অন্য কোথাও চলে গেলেন। হতে পারতো আপনি যে সাধনা করছেন, হয়তোবা আর 1 বছর বা 6 মাস করলেই কি আপনি সাধনার ফল পেতেন, কিন্তু আপনি সেটা বাদ দেওয়ার কারণে সেটা পাচ্ছেন না বা পেলেন না, আপনি অন্য সাধনায় আবার ঢুকে গেছেন। তো কি হলো, পূর্বের পুরো সাধনাটাই কি বৃথা? পূর্বে যে গুরু ধরেছিলেন বা মুর্শিদের কাছে বায়াত হয়েছিলেন, সেই পুরো জীবনটাও কি বা সময়টাও কি বৃথা? নতুন জীবন, নতুন গুরু, নতুন কারো কাছে বায়াত হলেন, সেখানে আবার শুরু করলেন, আবার একটা দীর্ঘ সময় গেল, তারপর সেটা ভালো লাগলো না, আবার আরেকজনের কাছে গেলেন, তো দেখা গেল কি পেছনের গুরুর সব বিষয় কি ভজন সাধন সব কি আবারও বৃথা। তো এইভাবে বারবার করার ফলে কিন্তু আমরা কেউই কি সাধনায় সেই ফল পাই না। অনেককেই বলতে শুনি যে আমি 2 বছর যাবৎ সাধনা করি, ধ্যান করি, কিন্তু কোনো ফল পাই না। বিষয়গুলো কি এতই সহজ যে 1-1.5 বছর বা 2 বছর করলাম আর ফল পেয়ে গেলাম? কেউ 6 মাসে ফল পাবে, কেউ 4 মাসে পাবে, কেউ 40 দিনে পাবে, কারো 40 বছরও লাগতে পারে। সবাই তো আর এক না, ব্যক্তি বিশেষে সাধনার ফল পাওয়ার সময়ও কি ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক।
কেউ 1 ঘন্টায় তার পড়া শেষ করে, মুখস্থ করে। কোনো কোনো বাচ্চার কি 2 ঘন্টা লাগে, আবার কোনো কোনো ছাত্র কি সেটা আধা ঘন্টায় শেষ করে। তো সাধনার ক্ষেত্র তাই, ভক্তের উপরও নির্ভর করে সময় কতটুকু লাগবে। সবার সময় যদি 1 লাগতো তাহলে তো সবাই সমান মেধাবী, সমান কর্মের অধিকারী থাকতো। সবার জীবন কি এক, সবার কর্ম কি এক? এক না। তাই একই গুরুর কাছে বায়াত হওয়ার পরও কেউ কেউ কি মুক্তি লাভ করে, ওলিয়তি অর্জন করে, আবার কেউ কেউ কি সেখানেই পড়ে থাকে। এখন সে যদি সেখান থেকে অন্য জায়গায় চলে যায়, তার মানে কি সে কামেল হয়ে যাবে? বায়াত নতুনভাবে হলো, নতুন সাধনা শিখলো, আর কি 40 দিন, 1 মাস 3 মাস এর মধ্যেই কি সে সব কিছু দেখতে পাবে, তার সে কুয়োর জল উঠবে? না। হতে পারে জমির এই জায়গাটা খুব শুষ্ক আর এই জায়গাটা কি আর্দ্রতা বেশি, হতে পারে সেখানে 5 ফিট খনন করলে পানি উঠত আর আরেক জায়গায় 6 ফিট বা 7 ফিট, কিন্তু পানি তো উঠত। এখন 1 জায়গায় 3 ফিট করলেন, আরেক জায়গায় 3 ফিট, আরেক জায়গায় 3 ফিট, এভাবে 9 ফিট হয়ে গেল। তারপরও কি কুয়োর পানি উঠল না, পানির দেখা পেলেন না। তো হতে পারে আপনার সাধনা একটু সময় বেশি লাগবে, বা হতে পারে গুরু আপনাকে সময় কম দিতে পারছেন, কিন্তু এর মানে এই না যে এখানে থাকলে আপনি মুক্তি পাবেন না। তাই নিষ্ঠার সাথে একটি সাধনা করতে হবে, একজন গুরুর কাছে থেকেই সাধনা করতে হবে, তবেই মুক্তি সম্ভব, একটু সময় বেশি লাগুক। কিন্তু তা না করে ওই ব্যক্তির মতো জায়গায় জায়গায় থেকে, যে না এখানে জল পাচ্ছি না, এখানে যাই, এখানে না এখানে পাই, এই ব্যক্তির কথা ভালো লাগে তার মানে এখানে যাই, এখানে গেলে হয়তো বা কামেল হব, না এই ব্যক্তির চাইতে আবার এই ব্যক্তির কথা ভালো তাহলে ওনার কাছে যাই, ওনার কাছে বায়াত হই, এখানে গেলে আমি কামেল হব, এখানে দেখা গেল 2 বছরের কোনো ফল নাই, তারপর আবার আরেকজনের কথা ভালো লাগে তাহলে সেখানে যাই, এভাবে করতে করতে জীবন চলে যাবে, তাও কি জলের সন্ধান পাওয়া যাবে না। তাই একজন সদ্গুরুর কাছে দীর্ঘ সময় থেকে সাধনা করতে হবে। হ্যাঁ, আপনি জমির কোথায় খনন করবেন সেটা নির্বাচনের জন্য সময় নিন, 1 দিনের জায়গায় 2 দিন সময় নিন। আপনাকে যে যে কোনো একটা পাশ পেলেন আর সেখানেই আপনি খনন করবেন তা না, দেখেন যে কোথায় আর্দ্রতা ভালো বা কোথায় করলে আপনার জন্য সুবিধা, সেখানে খনন করেন, একটু বেশি খনন করেন, একটু বেশি সময় নিয়ে করেন, পানি তো উঠবেই কিন্তু সময় বেশি লাগবে, এইটুকুই কিন্তু উঠবে, কিন্তু 12 জায়গায় করলে কি কোনোটা থেকে কি উঠবে না। তাই গুরু ধরার ক্ষেত্রে বেশি সময় নিন, 1 বছরের জায়গায় 2 বছর, 2 বছরের জায়গায় 3 বছর, যাচাই বাছাই করুন, কিন্তু একজনের কাছেই বায়াত হন, একজনের কাছেই শিক্ষা দীক্ষা নেন, তাহলেই সাধনায় ফল পাওয়া সম্ভব। আর একটি সাধনাই করুন, 1 দিন 1 রকম সাধনা, 2 বছর এটা পেলাম না, এই সাধনা করলাম, আরেকজনের কাছ থেকে দেখে আরেকটা করলাম, এভাবে সাধনায় ফল পাওয়া যাবে না, অর্থাৎ কোনোটাই হবে না, পুরনো যে কাজগুলো ছিল, সাধনা ছিল, সবই কি বৃথা হয়ে যাবে। কিন্তু এর মানে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে একজন গুরুর কাছে আপনি 1 বছর ধরে আছেন, তিনি আপনাকে কিছুই শিখাচ্ছে না, কিছুই জানাচ্ছে না, তার কাছ থেকে সাধনা শিখে আসলে আপনি কিছুই পাচ্ছেন না, অনেক দিন করেছেন, কারণ একজন ভালো ভক্ত কিন্তু বুঝতে পারে। তো যদি আপনি সত্যিই ভালো ভক্ত হয়ে থাকেন, গুরুর কথা অনুসরণ করে থাকেন, তারপরও যদি দেখেন যে কোনো ফল আসে না, বা গুরু কি কোনো কিছু বলে না, ভাব ধরে বসে থাকে, সামান্য বিষয়ে জানার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়, বা দেখা যায় তারপরও তিনি জানান না, এরকম অনেক গুরু আছেন, সেক্ষেত্রে বিষয় ভিন্ন। অর্থাৎ কুয়ো খনন করতে গেলেন, এখন সেখানে এমন কিছু পড়ল যেটা কি যতই খোঁড়াখুঁড়ি করেন সেখান থেকে জল আসা সম্ভব না, তাহলে কি 5 হাত খননের পরও কি আপনাকে অন্য জায়গায় খনন করতে হবে? হতে পারতো 1 হাত খনন করলে আপনি কুয়ো বা পানির সন্ধান পেতেন, একটা কুয়া হয়ে যেত, কিন্তু অবস্থাটা এরকম ওখানে যে হয়তোবা সেখানে ঢালাই করা বা অন্য কোনো মেটাল বা অন্য এমন কোনো কিছু যে সেখানে আর মাটি খনন করা সম্ভবই হচ্ছে না, তাহলে তো অবশ্যই আপনাকে অন্য জায়গায় যেতে হবে। অর্থাৎ একজন গুরুর কাছে আপনি অনেক দিন থাকলেন, অনেক দূর আগালেন, অনেক কিছু জানলেন, কিন্তু কোনোভাবেই আপনার মুক্তির পথ বা সাধনার পথ বা কোনো ফল পাচ্ছেন না, আর আপনি দেখতেও পেলেন যে না এখানে থেকে কোনো লাভ নেই, মানে আর আগানোও সম্ভব না, তার সীমানাই পর্যন্তই, তাহলে আপনি অন্য জায়গায় যেতে পারেন, সেটা ভিন্ন কথা। অর্থাৎ প্রয়োজন হলে গুরু বা মুর্শিদ পরিবর্তন করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা বুঝে করতে হবে, মন মতলবই না।
কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে একটি জায়গায় থাকার জন্য, সময় নেন, অনেক গুরুর সঙ্গ করেন, যাকে মনে ধরে তারপর তার কাছে বায়াত হন, বুঝেন, আগে যাচাই বাছাই করেন, কারণ বায়াত হওয়ার পরে তো আর যাচাই বাছাইয়ের কিছু নেই, একটা দীর্ঘ সময় তার কাছে থাকতেই হবে। তাই আগেই যাচাই বাছাই করুন, জায়গা নির্ধারণ করুন, পরীক্ষা করুন কোথায় খনন করলে ভালো হয়, তারপরে খনন করা শুরু করুন এবং পানি আসার আগ পর্যন্ত খনন করতে থাকুন। একদিন আপনি পানির সন্ধান পাবেনই। তাই বলবো, দীক্ষা নেওয়ার আগে বা মুরিদ হওয়ার আগে, বায়াত হওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে বায়াত হবেন, এবং যার কাছে বায়াত হবেন সেখানে দীর্ঘদিন থাকবেন, তার দেখানো সাধন পদ্ধতি অনুসরণ করবেন দীর্ঘদিন, যদি আপনারা ফল পেতে চান। আর তা না করে যাকে পেলেন, যার কথা ভালো লাগলো, তার কাছে বায়াত হলেন, 2 বছর তার দেখানো সাধনা করলেন, ফল পেলেন না, আরেকজনের কাছে গেলেন, এভাবে করতে থাকলেন বছরের পর বছর, তাহলে কি কোনো লাভ নেই। তো আশা করি আপনারা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং নিজেদের জীবনে এই গল্পের শিক্ষার প্রতিফলন ঘটাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।